তোমার চোখের জলে আমি সেই অভিশাপ থেকে আজ মুক্তি পেলাম। আমি আটকাবো কি করে? আমি ধরা পড়ে গেছি। তুমি আমার ভিতরে লুকিয়ে থাকো। লুকিয়ে থাকো? এ তুমি কি বলছো পুষ্প? আমি লুকিয়ে থাকলে কুমারের কাছে যাবো কি করে? কুমারের কাছে পৌঁছানোর সঠিক উপায়, সঠিক সময় আমি তোমাকে বলবো। আমার উপরে ভরসা রাখো কিরণমালা। তুমি আমায় অভিশাপ মুক্ত করে আমার উপকার করেছ, আমি তোমার উপকারই করব। শোনো, আজ রাক্ষসী কুড়মুড়ির সঙ্গে তোমার মহা উৎসব হবে। কুড়মুড়ি কিন্তু হবে তোমার সবচেয়ে কাছের। মনে রেখো কুমার, অন্য কেউ যদি তোমাকে এসে বলে যে সে তোমার স্ত্রী, কোনো রকম কথায় কিন্তু তুমি কান দেবে না, বুঝেছ? কুটিমা, মহা উৎসবের পর আমরা তো অমৃত পান করে অমর হয়ে যাবো। এত কথা বলছিস কেন কুমারের সাথে? তারপর ও কি হলো না হলো তাতে আমাদের কি এসে গেল? না উৎসবের পর কিরণমালাকে কুমারের কাছে ঘেঁচতেই দেব না, আমার দায়িত্ব। শুধু তুমি আমার কিরণমালাকে প্রজাপতির রূপ থেকে স্বরূপে ফিরিয়ে দিও। আমি কিরণমালাকে নিয়ে এখান থেকে বহু দূরে চলে যাবো, আমি তোমায় কথা দিচ্ছি। মহা উৎসবের পরের কথা আমি ভাবছি না, ভাবছি মহা উৎসবের আগের কথা। শেখিলা কটিমা, তুই যে বলেছিলি কিরণমালা এমন জায়গায় আছে কিছুতেই সে বেরোতে পারবে না। জানি জানি, কিন্তু ভুলে যেও না মা, আমরা কিরণমালাকে নিয়ে কথা বলছি। সেই কিরণমালা যে বারবার আমার চোখে ধুলো দিয়ে পালিয়েছে, যে বারবার আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। তাই আমি কিছুতেই ঠিক নিশ্চিন্ত হতে পারছি না মা। ঠিক উৎকেল, উৎসবের আগে পর্যন্ত কুমারকে একেবারে চোখের আড়াল করবি না, এটা তোর দায়িত্ব। কিরণমালাকে আমার কোনো বিশ্বাস নেই। আমি
কাউকে দিয়ে ফুল তুলে মালা গাঁথাচ্ছি। সঠিক সময় কখন আসবে ফুল? কিরণ, ওই হিমবাটা আসছে রে, ওর হাতে আবার বিরাট ফুলের সাজি। সর্বনাশ, নকুল তুই এখান থেকে পালা। নকুল, একবার যদি হিমবা তোকে ধরে ফেলে তাহলে তোকে খেয়ে ফেলবে, আর তুই রাক্ষসদের হাতে ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। এক্ষুনি পালা এখান থেকে। Thank you.
কথাটা এখানে লোকি করে? নিশ্চয়ই এটা রাক্ষসীর অনেক কাজ। মহা উৎসবের সাথে তার মানে ওই পাত্রের তরলের একটা গভীর যোগ আছে। ওই পাত্রটার ওপর আমাদের সবাইকে নজর রাখতে হবে। মহা উৎসব শেষ হওয়া মাত্রই ওই পাত্র আমাকে চিনিয়ে নিতে হবে। চলো 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 পাল্টাই।